করেছে, সজীবদের জয়ের রক্ষা নাই, রক্ষা নাই, নাই নাই চ্যালেঞ্জ। তিনি এখন পলাতক, কোথায় থাকে? সকালে থাকে এক জায়গায়, বিকেলে থাকে এক জায়গায়, রাতে থাকে আর এক জায়গায়। বিশ্বাস না হলে দেখেন, G20-তে নাই, জাতিসংঘের ইসে নাই, সজীব আজেদ জয়কে নিয়ে যেতে পারে না। সজীব আজেদ জয় প্রধানমন্ত্রীর পুত্র, তার ভিসা বাতিল কিংবা সম্পত্তি, এগুলো নিয়ে কি শঙ্কায় পড়েছেন কিনা শেখ হাসিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার সন্তান সজীব ওয়াদের জয়কে নিয়ে চিন্তিত? অবশ্যই চিন্তিত, সন্তানের জন্য মায়ের চিন্তা থাকবে, এইটাই স্বাভাবিক। বিশেষ করে সজীব ওয়াদের জয়কে যখন ভিসা নিষেধাজ্ঞার আন্ডারে নিয়েছে, সেই মুহূর্তে মানুষের জানার কৌতূহল যে সজীব ওয়াদের জয়, তিনি তো আসলে আমেরিকাতে ছিল, সেখানে তার ভিসা বাতিল করা হয়েছে, সুতরাং তিনি এখন কোথায় থাকবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে ভিসা নীতি বাতিল করলেও কোনো সমস্যা নাই, বাংলাদেশে আমাদের সম্পত্তি রয়েছে, এটা আমাদের বাপদাদাদের বাড়ি বা পৈতৃক সম্পত্তি রয়েছে, সুতরাং আমরা বাংলাদেশেই থাকতে পারবো। তাহলে সজীব ওয়াদের জয় তিনি কি বাংলাদেশে এসেছেন? যদিও এ বিষয়ে ফয়জুল হক ভাই তিনি শুরুতে অনেক বক্তব্য রেখেছেন যে আসলে সজীব আজেদ জয় তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকেন, অনেক টেনশনে রয়েছেন। তো সজীব আজেদ জয়কে নিয়ে ফয়জুল হক ভাই যে বিশ্লেষণ করলেন সেটা অবশ্যই শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শেষে দুইজন বিশ্লেষক বিশ্লেষণ করেছেন যে আসলে সজীব আজেদ জয়কে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু চিন্তিত। চলুন আগে ফয়জুল হক ভাইয়ের বক্তব্য শুনে আসি, কিন্তু সেই দুইজনের বক্তব্য শুনে যাবেন। তো চলুন আগে ফয়জুল ভাইয়ের বক্তব্য একটু শুনি। সজীব আজেদ জয়ের রক্ষা নাই, রক্ষা নাই, নাই নাই চ্যালেঞ্জ। তিনি এখন পলাতক, কোথায় থাকে? সকালে থাকে এক জায়গায়, বিকেলে থাকে এক জায়গায়, রাতে থাকে আর এক জায়গায়। বিশ্বাস না হলে দেখেন, G20-তে নাই, জাতিসংঘের ইসে নাই, সজীব আজেদ জয়কে নিয়ে যেতে পারে না। যায় এখন কি পুতুল, পুতুলও আবার সেখানে বিভিন্ন ধরনের সমস্যায় গ্রস্ত, তার হাজবেন্ড নাই। বলছি শেখ হাসিনা যখন বলছে নিজ মুখে যে আমার এই সন্তানের টাকা বাজেয়াপ্ত করলে আমার কিচ্ছু যায় আসে না, তখনই আমার সন্দেহটা চূড়ান্ত ভাবে ঘনীভূত হয়েছে যে এতদিন যে কষ্টটা করেছি, এতদিন যে মানুষকে বুঝাতে চেয়েছি, এতদিন যে সত্য কথা বলে বলে সকাল সন্ধ্যা চিল্লা চিল্লি করেছি, বক্তব্য দিয়েছি, তা আজকে বাস্তবায়ন হলো। শেখ হাসিনার পরিবার, সজীব আজেদ জয়ের পরিবার, দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজগ্রস্ত, টাকা পয়সা পাচারকারীগ্রস্ত একটা পরিবার, আজ সেটা শিরায় শিরায় পরিপূর্ণ হলো আজকের এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যে। টাকা বাজেয়াপ্ত করলে কিচ্ছু যায় আসে না, আসবে কেমনে? গরিবের টাকা, রক্ত চোষা টাকা, বাংলাদেশের মেহনতি মানুষের টাকা, রিজার্ভের টাকা, বিদেশ থেকে যারা আমরা আছি, আজকের যারা রেমিটান্স যোদ্ধা, সেই সকল নাগরিকদের টাকা আপনি চুষে চুষে খাচ্ছেন, আপনার তো কষ্ট লাগবে। এক পয়সা তো নিজে ইনকাম করেন নাই, এক পয়সা নিয়ে ইনকাম করার মতো তো নিজেরা ব্যবসা বাণিজ্য কিচ্ছু না। সেই প্রবাদ বাক্যটা এখন মেলে গিয়েছে যে শেখ হাসিনার মানে সন্তান যে চুরি করেছে সেইটা তার মা মানে এখন বড় গলায় বলছে যে চুরি টাকা নিয়ে গেলে কিচ্ছু আসে যায় না। বাস্তবতা তাই, কিচ্ছু আসে যাবে না, কারণ আপনারা এই টাকা পয়সাগুলো লোপাট করেছেন, ধ্বংস করেছেন, জনগণের টাকা আপনারা মেরে খেয়েছেন, জনগণের টাকা যেহেতু আপনি মেরে খেয়েছেন, অতএব আপনার এখন আর কোনো সমস্যা নাই, কারণ এই টাকা যদি নিজে খেটে আপনি ইনকাম করতেন তাহলে আজকের এই টাকার প্রতি মায়া থাকতো, টাকার প্রতি মহব্বত থাকতো, টাকার প্রতি সম্মান থাকতো। যেহেতু টাকা পয়সা সব কিছু বাংলাদেশের গরিবের রক্ত চোষা টাকা, জনগণের টাকা, অতএব এই জনগণের টাকা আপনার সন্তান নিয়েছে, শেষ করেছে, তাতে তো আপনার কোনো ফিলিংস নাই। সে কারণেই আপনি এখন বললেন যে আমার সন্তান সজীব আজেদের টাকা যদি কেউ বাজেয়াপ্ত করে তাতে আমাদের কিচ্ছু যায় আসে। চোরের এর চেয়ে আর কি বলার আছে বলেন? একজন চোর কি বলতে পারে? একজন ডাকাত ডাকাতি করে এসে যদি কেউ বলে যে পুলিশ তোমার টাকা সব নিয়ে যাবে, তোমাকে এখন অ্যারেস্ট করবে, ডাকাত আর কি বলতে পারে বলেন? ডাকাত তো বলতে পারে, ভাই আমার কি করার আছে, আমার কি করার আছে, আমার টাকা নিয়ে যাবে আমার থেকে। তা আপনি তো তাই হচ্ছেন, আপনি চোরের মায়ের বড় গলা, আপনি তো এখন শেখ হাসিনা তাই বলছেন, সজীব আজেদ জয় চুরি করেছে, এখন আপনি বলছেন কি যে টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে আমার কিচ্ছু যায় আর, আপনার তো কিচ্ছু যাবে আসবে না। আমি বহু আগ থেকে জয়ের, এবং আমার সন্দেহটা আজকে থেকে না, দীর্ঘ প্রায় 14 বছর পর্যন্ত আমি বিভিন্ন সময় কথা বলেছি, যখনই বলেছি তখন সবার আগে আমার টার্গেট ছিল শেখ পরিবার, শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, কারণ আমি জানি যখন সংসারের পিতামাতা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন ওই পরিবারের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই খারাপ কাজ করবে, এটাই সন্তান। একজন প্রধানমন্ত্রীর সন্তান যদি ডাকাতি করতে পারেন, চুরি করতে পারেন, বিভিন্ন ধরনের অপকৌশলে বিভিন্ন দেশে টাকা পাচার করতে পারেন, এবং সেটা অ্যাপ্রুভড বাই শেখ হাসিনা, আমি তো শেখ হাসিনাকে বলি নাই যে আপনি বলেন যে টাকা বাজেয়াপ্ত হয়ে গেলে কি করবেন। শেখ হাসিনা এই অগ্রিম বলার কারণটা কি? কারণ হচ্ছে শেখ হাসিনা জানে যে সজীব আজেদের টাকা বাজেয়াপ্ত হবে, তার টাকা নিয়ে ফেরত যেতে পারবে না, এবং সজীব আজেদ জয় জেলে যেতে পারে সম্ভাবনা আছে, তাই অগ্রিম থেকে যেহেতু তার সন্তান বেজেছে টাকায় দুর্নীতিতে, একজনকেও তিনি ছাড় দেবেন না। এবং তখনই আমরা একদম রেডিও সেন্টার এফএম রেডিওর মাধ্যমে, শেখ হাসিনার এফএম রেডিও থেকে সব তথ্য দুর্নীতি আমরা পেয়ে যাব, আমাদের আর আলাদা তদন্ত কমিশন লাগবে না, কারণ আজকে পেলাম কোথেকে?
ওই যে বলে না মানে চোরের মনে পুলিশ পুলিশ, এই কথাটার শব্দের কারণ কি? শেখ হাসিনা আজকে যখন বলছে যে আমার সন্তানের সম্পদ বাজেয়াপ্ত করলে আমার কিচ্ছু যায় আসে না, তার মানে হলো এই সম্পদগুলো আপনি অবৈধভাবে কামাই করেছেন, আপনার কিচ্ছু যায় আসে না। আর যদি আপনি সত্যিকার অর্থে এই সম্পদের মালিক হতেন, আপনি বলতেন যে আমার সন্তান রক্ত ঝাড়ে তারপরে সারাদিন কষ্ট করে চাকরি করে $5,000 করে মাসে ইনকাম করে এখন মাত্র $60,000 কিংবা $1,00,000 জমা করেছি, সেই টাকার উপরে যাদের নজর পড়েছে এটা কোনোদিন মেনে নেওয়া হয় না। সজীব অজেদ জয় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান। তো যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব অজেদ জয়কে নিয়ে অনেক চিন্তিত, কারণ তার সন্তানের জন্য চিন্তিত না হলে তাকে কিন্তু তিনি রাজনীতিতে জড়ত মানে জড়াইতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে সকলের সাথে লড়েও জয়কে কিন্তু বিদেশে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে, বা তিনি আসলে এই বাংলাদেশের রাজনীতিতে জয়কে এত দ্রুত আনতে চাননি, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন একটু চিন্তিত হওয়ার কারণও হচ্ছে, কারণ যেহেতু তিনি এখন আমেরিকা যাকে রেখেছিলেন যেই সন্তানকে, সেই আমেরিকায় যেহেতু তাকে এখন স্যাংশন দিয়েছে, সুতরাং তার সন্তান এখন কোথায় থাকবে এটা নিয়ে তিনি চিন্তিত হতেই পারেন। তো চলুন অন্য দুই বিশ্লেষক কী বলেছেন যে জয়কে নিয়ে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু চিন্তিত এবং জয় কোথায় আছে, এ বিষয়ে তাদের বিশ্লেষণ একটু শুনে আসি। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার সন্তান সজীব ওয়াদের জয়কে নিয়ে চিন্তিত? আপনারা তো প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কেমন প্রশ্ন হলো, মা তো সন্তানকে নিয়ে চিন্তিত হবেই, আপনার মা কি আপনাকে নিয়ে চিন্তিত নয়? অবশ্যই, কিন্তু এই আমার মায়ের আমাকে নিয়ে চিন্তা আর ওই শেখ হাসিনার সজীব ওয়াদের জয়কে নিয়ে চিন্তা এক না। আমাদের মা চিন্তা করে যে সন্তানরা কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে উন্নতি লাভ করবে, আর শেখ হাসিনা চিন্তা হলো যে সন্তানের অপকর্মটা কিভাবে থাকবে, সন্তানকে কিভাবে যুক্তরাষ্ট্রে নিরাপদে রাখবে। হ্যাডেন হচ্ছে ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে করবে, তাতে কিছু আসে যায় না। আমার ছেলেও এখানে আছে, সে ব্যবসা বাণিজ্য করেছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, সম্পত্তি আছে, বাড়িঘর আছে, যদি বাতিল করে করবে তাতে কিছু আসে যায় না। আমাদের বাংলাদেশ তো আছে, যে বাংলাদেশ থেকে আপনার ছেলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই বাংলাদেশে আপনার ছেলে আসবে এটা আমি অন্তত মনে করি না। আর যদি মনেই করতেন যে বাংলাদেশ তো আছেই, তাহলে এই বাংলাদেশ থেকে ভাবে অ্যাসালমকে সামিট গ্রুপকে এরকম হাজার হাজার কোটি টাকা পাচারের সুযোগ আপনি দিতেন না। কারণ সবাই জানে যে এই সামিট গ্রুপ, এই অ্যাসালম, এই এক্সিম গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপ, এরা তো ক্যাশিয়ার মাত্র, মূল টাকাগুলো যায় আপনার ছেলের কাছে। শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেখুন, কাঙ্গালের কথা বাসি হলে ফলে, আমি কিন্তু আগেই বলেছিলাম, কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে সজীব ওয়াদের জয়ের উপর কিন্তু আমেরিকা কড়া নজর রাখতেছে। এই ব্যাপারটা প্রথমে আমার নজরে আসে আর কয়েক মাস আগে, তখন ভারতের একজন সিনিয়র কলামিস্ট ডক্টর আব্দি, উনি একটা কলাম লিখেছিলেন সজীব ওয়াদের জয়ের বিরুদ্ধে যে টাকা পাচার মানে মানি লন্ডারিং এর অভিযোগ আছে সেগুলো আমেরিকা তদন্ত করতেছে। সজীব ওয়াদের জয়ের এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোর উৎস কি, এই উৎস সম্পর্কে আমেরিকা তদন্ত করতেছে, এবং এই তদন্তের অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনাকে চাপে রাখা। কারণ সন্তানের বিরুদ্ধে তদন্ত হলে বা সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে তাহলে মা হয়তো নরম হয়ে ক্ষমতা ছেড়ে দিতে পারে। দিন শেষে আমরা বলতে চাই জয়ের ব্যাপারে এরকম না হোক যেমনি হয়েছিল তারেক জিয়ার ব্যাপারে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক জিয়াকে মেরে তার মাজা কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল, এবং সর্বশেষ তারেক জিয়া কিন্তু তিনি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে গিয়েছিলেন যে তিনি আর কখনও রাজনীতিতে যুক্ত হবেন বা রাজনীতি করবেন না। এই শর্তে কিন্তু তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল, এবং তিনি কিন্তু সেখানে এখন গ্রিন কার্ড পেয়েছেন, আমেরিকার গ্রিন কার্ডে তিনি কিন্তু সেখানে রাজনৈতিক আশ্রয় বা ছায়াতলে রয়েছেন। তো তারেক জিয়া যেভাবে অপমানের বা যেভাবে মায়ের শিকার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, সেরকমটা না হয় জয়ের ব্যাপারে, সেই হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনেক তৎপর রয়েছে, এবং আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে মানে কৌশল বা করে যাবেন যার ফলে জয় অন্তত সেফ থাকবে। আপনার কি বিশ্বাস কমেন্ট সেকশনে লিখে যেতে কোনো রকম ভুল করবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।